নেতৃত্বাধীন ক্ষমতাসীন বিজেপি সরকার। তবে আজ বৃহস্পতিবার সেই বন্ড চালুর বিষয়টিকে অবৈধ বলে ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই বন্ডকে অসাংবিধানিক বলে আখ্যা দেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টে 5 বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দিয়েছেন। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ছাড়াও সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের ওপর 4 বিচারপতি ছিলেন, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি আর গ্যাভাই, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। প্রধান বিচারপতি চন্দ্রচূড় এই বন্ডকে অসাংবিধানিক আখ্যা দিয়ে বলেন, এটি আরোপিত এবং এ ধরনের বন্ড রাজনৈতিক দল ও দাতাদের মধ্যে এক ধরনের পারস্পরিক নির্ভরশীলতার জায়গা তৈরি করতে পারে, যা অবৈধভাবে দাতাদের ও রাজনৈতিক দলগুলোকে সুবিধা দিবে। 5 বিচারপতি সাংবিধানিক বেঞ্চ বলেছেন, কালো টাকার বিরুদ্ধে লড়াই করা এবং দাতাদের গোপনীয়তা বজায় রাখা যে উদ্দেশ্য এই বন্ড প্রকল্পে উল্লেখ করা হয়েছে, তা এই প্রকল্পকে অবৈধ ঘোষণার হাত থেকে রক্ষার জন্য কোনো রক্ষা কবচ হিসেবে বিবেচিত হতে পারে না। একই সঙ্গে নির্বাচনী বন্ড কালো টাকা রোধ করার একমাত্র উপায়ও নয়।